বিকেলের সংবাদে আপনাদের সকলকে স্বাগতম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 30 বছর থেকে বাড়িয়ে 35 বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে। সোমবার রাজধানী ঢাকায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আন্দোলনকারীরা অবস্থান নেওয়ার চেষ্টা করলে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে বুঝিয়ে তাদেরকে প্রধান উপদেষ্টার বাসভবন থেকে সরে যেতে অনুরোধ করছেন। চাকরিতে আবেদনের বয়সীমা 35 বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা সকালে শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন। সোমবার দুপুর 1:15 তারা এখানে পৌঁছায়। সেখানে পৌঁছার পর মিছিল ও স্লোগান দেওয়ার সময় তাদের ওপর টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় পুলিশকে কয়েক দফা টিয়ার শেল নিক্ষেপ করতে থাকে। আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর সময় তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। তখন সেখানকার সড়কে বসে পরে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে। বেলা 3টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান করেছিলেন। গত 25 আগস্ট ঢাকা মহানগর পুলিশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন সংলগ্ন